আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গত 7ই অক্টোবর 2022 তারিখে, মানে 2-3 দিন আগে, যারা সিজিএ অর্থাৎ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অফিস সহায়ক পদে পরীক্ষা দিয়েছো, তাদের জন্য একটা গুড নিউজ হলো যে তোমাদের রেজাল্ট কিন্তু এমসিকিউ পরীক্ষার অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটা দিছো সেটা রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। রেজাল্টে নির্বাচিত অর্থাৎ সিলেক্টেড হয়েছো 3877 জন। আর এই পরীক্ষাটা হয়েছিল 7ই অক্টোবর, এটা হয়েছে এমসিকিউ। রেজাল্ট যদি জানতে চাও, রেজাল্ট কীভাবে জানবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটু চেক করো। ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রেখেছি আমি, আমি নিজে একটা লিঙ্ক বানিয়ে দিয়েছি, এই লিঙ্কে ঢুকে তোমরা রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবা। এই লিঙ্কে ঢুকে রেজাল্ট ডাউনলোড করে দেখে নিতে পারবা। একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ঢুকে রেজাল্টের যে পাবা সেইটা ডাউনলোড করে নিজের ইচ্ছে মতো রেজাল্টটা একটু খুঁজে নাও। কারণ এখানে কিন্তু অনেকে সিলেক্ট হয়েছে, 3877 জন, এগুলোর মধ্যে একটু খুঁজে পেতে একটু কষ্ট, তবে নিজের রোল যার যার সে যদি খুঁজে নাও তাহলে অনেক ভালো। তো তারপরে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে যারা লিখিত পরীক্ষায় টিকেছি, সরি এমসিকিউতে যারা টিকেছি তাদের লিখিত পরীক্ষা হবে কি না। হ্যাঁ, অফকোর্স হবে, কারণ বলেই দিয়েছে এটা কিন্তু বাছাই পরীক্ষা হয়েছে। তো লিখিত পরীক্ষা কবে হবে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে কিন্তু জানিয়ে দেবো। সেটা তো তোমরা জানোই যে আমি আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে সকলের আগে সকল আপডেট নিউজ শেয়ার করে থাকি। তো তোমরা যদি সকল আপডেট, সরকারি জবের যদি সকল আপডেট যদি পেতে চাও সবার আগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে রাখবা, তাতে তোমাদেরই কিন্তু উপকার হবে। আচ্ছা, আর রেজাল্ট সম্পর্কেও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।